ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আপনারা দেখছেন টিচ ভিডিও। এটা আসলে আমার ফার্স্ট ভিডিও। আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে আজকে যে কীভাবে পায়জা অ্যাকাউন্ট খুলতে হয়। পায়জা অ্যাকাউন্ট হচ্ছে এটা একটা অনলাইন ব্যাংক। এই অ্যাকাউন্টের মাধ্যমে যারা ফ্রিল্যান্সিং করেন, ছোটো ছোটো ইনকাম করেন, তারা চাইলে সহজেই এই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা কনভার্ট করতে পারবেন, ডলার টাকাতে কনভার্ট করতে পারবেন। চাইলে আপনারা শপিংয়ের কাজে এটা ইউজ করতে পারবেন, কারণ তারা ক্রেডিট কার্ড প্রদান করতেছে। চাইলে আপনারা খুব সহজেই শপিং করতে পারবেন, অনেক কাজে ইউজ করতে পারবেন। তাহলে দেখা যাক যে কীভাবে পায়জা অ্যাকাউন্ট খুলে আজকে আমি আপনাদের এটাই দেখাবো। প্রথমে গুগলে যাবেন, সার্চ বারে পায়জা লিখবেন, তারপর এইভাবে একটা পেজ আসবে, তারপর সিং অ্যাপে যাবেন। এখানে দেখবেন দুইটা অ্যাকাউন্ট আছে, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা বিজনেস অ্যাকাউন্ট। আমরা অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্টটা ইউজ করবো, কারণ বিজনেস অ্যাকাউন্টটা ঝামেলা। বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে আপনার, এটাতে টাকা কাটে, একটা সার্ভিস চার্জ নেয়, আর বড় বড় লেনদেনের জন্য। আর এই পার্সোনাল অ্যাকাউন্টটা হচ্ছে যারা ছোটো ছোটো টাকা লেনদেন করতে চান, টাকা কনভার্ট করতে চান, তাদের জন্য। তারপরে যে ওপেন ইওর ফ্রি পার্সোনাল অ্যাকাউন্টে যাবেন, তারপর এখানে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, বাংলাদেশ। মিস্টার, আপনি যদি ছেলে হন তাহলে মিস্টার, আর মেয়ে হলে তো আর বলাই লাগবে না। ফার্স্ট নেম দেবেন যথারীতি, আপনাদের ফার্স্ট নেমটা দিবেন। ফার্স্ট নেমটা ধরেন দিলেন টিচ, ধরেন টিচ দিলাম, আর লাস্ট নেমটা দিলাম বিডি। ওকে, তো ইমেল অ্যাড্রেসটা দিবেন যে ইমেইলে আপনি খুলতে চান, তারপর আপনারা পাসওয়ার্ডটা দিবেন। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, পাসওয়ার্ডটা যেন এই যে এমনটা হয়, প্রথমে বড় হাতের কিছু অক্ষর থাকবে, ধরেন বড় হাতের, ধরেন এটা থাকলো বড় হাতের। তারপরে আপনারা চেষ্টা করবেন কিছু সংখ্যা দিতে, তারপরে চেষ্টা করবেন ছোটো হাতে দিতে। এভাবে না দিলে পাসওয়ার্ডটা কিন্তু নেবে না। আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে দিবেন ছোটো হাতের, ধরেন দিলেন, ধরেন এইভাবে পাসওয়ার্ডটা দিবেন। ওকে, তারপর আপনারা এখানে আপনাদের ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা গেট স্টার্টেড দিবেন। গেট স্টার্টেড দিলে আপনারা যে ইমেলটা এখানে দিবেন সেই ইমেইলে একটা মেসেজ চলে যাবে। কী মেসেজ চলে যাবে, চলে আমরা দেখি মেসেজটা কী চলে আসবে। কি যে ইউ হ্যাভ ওয়ান রিমেইনিং স্টেপ বিফোর ইউর পায়জা অ্যাকাউন্ট ইজ রেডি টু গো। তখন আপনারা কী করবেন, ভ্যালিডিটি বাই ইমেইল, আপনাদের ইমেইলটা ভ্যালিড করার জন্য ভ্যালিডিটেড বাই ইমেইলে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে চলে যাবে, আপনার যে লেখা আসবে ভেরিফাইড ইউর ইমেইল। এইটা তো আগেই আমি করে রেখেছি আমার ইমেল, তাই আমি আর দ্বিতীয়বারের মতো আপনাদের জন্য গেট স্টার্টেড দেইনি। তাহলে অবশ্যই আমরা চলে যাব। তখন আপনারা আপনাদের মেন অ্যাকাউন্টে চলে যাবেন। যেহেতু আমি এখানে গেট স্টার্টেড দেইনি, কারণ আমার একটা অ্যাকাউন্ট আছে, এই সেই জন্য আমি যাচ্ছিলাম, আমি আমার ইয়াতে লগ ইন, আমারটা প্রোফাইলে লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। যখন আপনারা ইমেইলটি ভ্যালিড করে দিবেন, তখন আপনাদের কাছে এমন একটি পেজ আসবে, প্রথমে এটা আসবে, তারপর আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন। এই হচ্ছে আপনার অ্যাকাউন্ট। এরপরে আরও কাজ আছে, এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে, আপনার এই প্রোফাইলটা সাজাতে হবে, প্রোফাইল অ্যাড্রেস দিতে হবে, আরও অনেক কাজ আছে। সেই কাজগুলো আমি পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটা আমার আসলে প্রথম ভিডিও, তো তাই আমি আসলে একটু গুছিয়ে বলতে পারতেছি না। ইনশাল্লাহ আস্তে আস্তে আমি পারবো অবশ্যই। আর ও আচ্ছা, আর এখানে যে লগ আউট বাটনটা আছে, আপনারা অবশ্যই লগ আউট করে নেবেন। তারপর আপনি যে ইমেলটা দিয়েছিলেন সেটা দিবেন, তারপর নেক্সট দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে ভেরিফাই করতে হয় এবং কীভাবে প্রোফাইলটা সাজাতে হয়। আর অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর টিচ বিডির সাথেই থাকবেন।